দোয়া মোনাজাত আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ এবং আমাদের এই 90% মুসলমানের বাংলাদেশে প্রায় সকল মুসলমানেরই প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, হৃদয়ের মানুষ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। ওনার জন্য আমরা দোয়া করব। আমাদের বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের অনেক সদস্যই তারা ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া করব। এবং আমাদের এই টাঙ্গাইল জেলা শাখা মুফাসসির পরিষদের অন্যতম সদস্য মাওলানা আব্দুল বারী সাহেব, ওনার মা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, ওনার জন্য আমরা দোয়া করব। তো আজকের এই অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সকল আলেমের ওস্তাদ, বিশিষ্ট আলেমে দিন হাতিরা ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের গুলজারি মোহতরমকে দোয়া মোনাজাত পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে। এনে করে দিই নাকি?